Hello viewers, thank you for watching the video. I'm Wadud from My Machine Technical English Learning Home. আজকে আমরা বাংলা থেকে ইংলিশ শিখব, not only English speaking. আজকে আমি আপনারা প্র্যাকটিস করবেন learn English speaking, reading, writing and listening, writing story. That means গল্প বলা ও লেখার সাথে সাথে আমরা পার্ট 1 আজকে একটা গল্প দিলাম। এবার প্রত্যেকটা গল্প গল্পের কথাগুলো যদি আপনারা কিভাবে বিভিন্ন সিচুয়েশনে কথা বলতে হয়, কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলতে হয় সেগুলো যদি শিখতে পারেন, আই থিঙ্ক ইট উইল বি ভেরি ভেরি হেল্পফুল ফর এভরি ওয়ান হু ওয়ান্টস টু লার্ন ইংলিশ স্পিকিং, রিডিং, রাইটিং অ্যান্ড লিসেনিং। সো গাইস, লেটস গেট স্টার্টেড। আমরা প্রথম একটা গল্প শুরু করতেছি। দেখেন, একদা এক গ্রামে এক কৃষক বাস করত। এখন আপনার প্রথম জানতে হবে যে একটু গল্প বলতে গেলে প্রথমে স্টার্টিংটা কীভাবে করতে হয়। একদা হচ্ছে ওয়ান্স, এক গ্রামে এক কৃষক বাস করত। এখানে দেখবেন তো তাম থাকলে আমরা বলেছিলাম ইউজ টু, অথবা কাল্পনিক কথা বলে উড হয়। এখন মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, এখানে বাস করত, গল্পে যদি বাস করত, সে খেলতো, সে গেল, এরকম থাকে, তাহলে বুঝবেন গল্প সবসময় পাস্ট ফর্মে থাকে। যে কোনো ধরনের স্টোরি কি থাকবে, পাস্ট ফর্মে থাকবে, সেটা কখনো ফিউচার আসবে না, সেটা কখনো প্রেজেন্ট আসবে না। গল্প কোথায় থাকে, পাস্ট ফর্মে। তাহলে আপনাকে প্রথমে বুঝেন যেখানে বাস করতো এটা পাস্ট ফর্ম আছে, তাহলে আমাকে নিতে হবে কি, পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। দ্যাট মিন্স এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝলেন, কারণ দেখেন একদা এক গ্রামে কৃষক বাস করতো পাস্ট, যেখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে না, সেটাই হচ্ছে পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে আমরা পাইলাম পাস্ট ফর্ম। তাহলে আমার পাস্ট ফর্ম কি, বাস করা ইংরেজি কি, লিভড, এই তো না। এখন আপনি কিভাবে শুরু করবেন সেটা, লিভড মনে রাখবেন, ভার্বের আগে আপনাকে সাবজেক্ট দিতে হবে, কে বাস করতো, এক গ্রামে এক কৃষক, তাহলে আপনাকে এর সামনে বসাতে হবে এক ফার্মার, তাহলে এক কৃষক বাস করত। কোথায় বাস করত, এক গ্রামে, ইন এ গ্রামে বলতে মধ্যে, ইন এ ভিলেজ, তাহলে এ ফার্মার লিভ ইন এ ভিলেজ। এখন গল্প স্টার্টিং করার জন্য আপনাকে মনে রাখতে হবে, এভাবে আমরা নর্মাল লিখি, এ ফার্মার লিভ ইন এ ভিলেজ, নর্মালি এক কৃষক বাস করত। কিন্তু যদি একদা এক কৃষক বাস করত এরকম থাকে, তাহলে আপনারা এই কথাটাকেই লিখতে হবে প্রথম, একদা, ওয়ান্স, দেয়ার, একদা সেখানে বাস করতো, ওয়ান্স দে আর লিভড এ, কে বাস করতো, ফার্মার, একজন কৃষক, তাহলে কৃষক ইংরেজি কি, ফার্মার। আমরা লিখলাম ওয়ান্স দে আর লিভ এ ফার্মার ইন এ ভিলেজ। তাহলে এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স দেখেন, নর্মাল বাক্য একজন কৃষক বাস করতো, এ ফার্মার লিভড ইন এ ভিলেজ, আর সেটাই যদি আমি গল্পের আকারে লিখি তাহলে সেখানে সামনে কি লাগাবো, সাবজেক্ট। আর এখানে দেখেন কি আছে, সাবজেক্ট আগে আছে, বাট এখানে দেখেন আমরা দেয়ারটাকে সাবজেক্ট নিছি। একদা এক জায়গায় বাস করতো, ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার, কোন জায়গায় বাস করতো, ইন এ ভিলেজ, এটাকে কিন্তু পরে দিয়ে দিছি। দেখেন তাহলে ওয়ান্স দেয়ার লিভ এ ফার্মার ইন এ ভিলেজ। এখন আপনি যদি বলেন এক জঙ্গলে এক বাঘ বাস করতো, তাহলে কীভাবে বলবেন, ওয়ান্স দেয়ার লিভড, এইটা মনে রাখবেন। একদা এক বাস করতো যদি ছিল, একদা এক বাস করতো এরকম হবে, একদা এক ছিল, ওয়ান্স দেয়ার ওয়াজ, একদা এক জঙ্গলে এক শিয়াল বাস করতো, ওয়ান্স দেয়ার লিভড, একদা এক জঙ্গলে এক সিংহ ছিল, ওয়ান্স দেয়ার ওয়াজ এ লায়ন, তাহলে ছিল বললে ওয়াজ দিয়ে করবেন। যেমন আমি বললাম একদা এক জঙ্গলে এক শিয়াল থাকতো, অথবা একদা এক জঙ্গলে এক সিংহ থাকতো, তাহলে কিভাবে লিখবেন, ওয়ান্স দেয়ার, এখানে কি লিভ বসাবেন, না, ছিল বলছেন যে একদা এক গ্রামে অথবা একদা এক বনে এক সিংহ ছিল বলছেন, ছিল ইংরেজি কি, ওয়াজ, শুধু ছিলাম থাকলে ওয়াজ ওয়ার হয়, তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ এ লায়ন, কোথায়, ইন এ জঙ্গল। তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ কেন দিয়ে শুরু করবেন, গল্প শুরু করার জন্য। এখন আমরা তাহলে এই জিনিসটা করব, আপনারা এটা দেখলেন, এখন আমরা সরাসরি এখানে যাই, একদা এক গ্রামে এক কৃষক বাস করতো, তাহলে কীভাবে লিখবো, ওয়ান্স দেয়ার বাস করতো, তাহলে লিভড, ওয়ান্স
they are সব সময় once they are lift এটুকু মুখস্থ করেন once they are lift dot dot once they are lift dot dot that means a king once they are lift a king এখন এক রাজা বাস করত once they are lift a man এখন এক লোক বাস করত once they are lift a cobbler এভাবে কিন্তু স্টার্টিংটা করতে হবে তাহলে কে বাস করত এখানে কৃষক তাহলে লিখলাম once they are lift a farmer বাস করত কোথায় in a village এখন এরপর বলতেছে তার চার পুত্র ছিল তার কয়টা পুত্র ছিল তার চার পুত্র ছিল এখন আমরা জানি এরকম এই যে দেখেন ছিলটা কিন্তু এটার সাথে লাগানো না এটা কিন্তু আলাদা এরকম একলা ছিল ছিল থাকলে হয় ওয়াজ ওয়্যার যেমন এটা লিখছি আমরা একদা এক সিংহ ছিল একদা এক সিংহ ছিল তখন আপনারা লিখছেন ওয়ান্স দেয়ার ওয়াজ বাট এখানে তার চার পুত্র ছিল এখানে আমি যদি বলি হি ওয়াজ ফোর সান সে ছিল চার পুত্র তাহলে কি মিলছে মিলে নাই তাহলে এই সিলোসিলামের জন্য আপনাকে নিতে হবে এই র আর এখানে হলো ছিল দেখেন কয়টা দুইটা র ছিল থাকলে আপনাকে বসাতে হবে হ্যাট তাহলে তার ছিল হি হ্যাট আমার ছিল আই হ্যাট তাদের ছিল দে হ্যাট তোমাদের ছিল ইউ হ্যাট বাংলাদেশের ছিল বাংলাদেশ হ্যাট এইভাবে আপনারা করার চেষ্টা করবেন তাহলে তার চার পুত্র ছিল আপনারা কিভাবে লিখবেন হি হ্যাট ফোর সন্স হি হ্যাড ফোর সন্স তার চারটা পুত্র ছিল এরপর এখানে লেখা দেখেন তারা একে অপরকে পছন্দ করতো না দ্যাট মিনস তার যে চার পুত্র ছিল তারা একে অপরকে ভালোবাসত না ঝগড়া করতো সবসময় তাহলে তারা একে অপরকে পছন্দ করতো না তাহলে করতো না করতো না যদি গল্পে করতো না থাকে তাহলে আপনাকে ডিড নট ইউজ করতে হবে কিসের জন্য ডিড নট নিলেন পছন্দ করতো না করতো না যদি থাকে তাহলে ডিড নট যেমন আমি ভালোবাসতাম না আই ডিড নট লাভ আমি কাজটি করতাম না আই ডিড নট ডু দ্য ওয়ার্ক আমি তাকে পছন্দ করতাম না আই ডিড নট লাইক হার আমি তাকে সাহায্য করতাম না আই ডিড নট হেল্প আর গল্পে কিন্তু তোটা কিন্তু পাস্ট ফর্ম এটা মনে রাখতে হবে গল্প যদি হয় সেই জায়গায় মনে রাখবেন তোটা হচ্ছে পাস্ট ফর্ম সে করতো সে বলতো সে যাইতো এরকম যদি গল্পে থাকে সেই তোর জন্য শুধু পাস্ট ফর্ম ইউজ করবেন আর পাশফর্মে যদি না হয় সেই ক্ষেত্রে ডিড নট হয় তাহলে তারা একে অপরকে পছন্দ করতো না তারা আমরা লিখলাম দে পছন্দ করতো না তোরতো না তো না থাকলে ডিড নট আমরা লিখলাম ডিড নট তাহলে প্রথম যেটাই করবেন সেটা কিন্তু আমরা সাবজেক্ট দিয়ে করতেছি দে ডিড নট পছন্দ করা ইংরেজি কি লাইক ইচ আদার একে অপরকে বলতে কেমনে দে ডিড নট লাইক ইচ আদার তারা পছন্দ করতো না দে ডিড নট লাইক ইচ আদার তারা একে অপরকে পছন্দ করতো না তারা সব সময় ঝগড়া করতো এখন এই তো বলতে পারফর্ম নাকি ইউজ টু এটা হচ্ছে আপনার প্রশ্ন তারা সব সময় কি করতো ঝগড়া করতো এখন মাই ডিয়ার ফ্রেন্ড আপনারা বোঝার চেষ্টা করেন তারা সব সময় ঝগড়া করতো একটা জিনিস যদি অতীতকালে বারবার ঘটতো একবার না দুইবার না সেটা বারবার ঘটতো অতীতকালের অভ্যাস বোঝাতে যেটা অভ্যাস সেটাকেই বলে যেটা বারবার ঘটে সেই অভ্যাস বোঝাতে আপনাদেরকে ইউজ টু ব্যবহার করতে হবে তাহলে অতীতকালই হতো এই জন্য আপনাকে নিতে হবে ইউজ টু তাহলে তারা সবসময় ঝগড়া করতো যদি বলেন তাহলে আপনারা প্রথম সাবজেক্ট বসিয়ে ইউজ টুরা বসিয়ে দেবেন মনে রাখবেন অক্সিলারি ভার্বটা আগে আমরা বের করব এই অক্সিলারি ভার্ব এর আগে আমরা কি ব্যবহার করব সাবজেক্ট ব্যবহার করব তাহলে দেখেন আমাদের সাবজেক্ট হচ্ছে তারা দে এরপর বারবার করতো এই জন্য ইউজ টু কি করতো ঝগড়া করতো দে ইউজ টু কোয়ারেল দে ইউজ টু কোয়ারেল এখন ইচ্ছা করলে আপনি ইউজ টু কোয়ারেল অলওয়েজ বলতে পারবেন তাহলে আমরা লিখলাম দে ইউজ টু কোয়ারেল অলওয়েজ অথবা এই অলেজটা আপনি সাবজেক্টে পরে বসিয়ে দিতে পারবেন অথবা আপনি না দিলেও কোনো সমস্যা নাই এইখানে কিন্তু আপনি ইউজ করতে পারবেন দে অলওয়েজ ইউজ টু কোয়ারেল
একে অপরের সাথে, তাহলে উই ইজ আদার, একে অপরের সাথে মানে কি উইথ ইচ আদার, একে অপরের সাথে। বৃদ্ধ লোকটি, দ্যাট মিন্স দ্য ফাদার অফ দ্য ফোর সানস, চার পুত্রের বাবা যেটা বৃদ্ধ লোকটি, তাদেরকে ঝগড়া না করতে অনুরোধ করত, বলতো, অনুরোধ করত। তাহলে দেখেন ঝগড়া না করতে, এইটা হচ্ছে কিভাবে করবেন, সুন্দর একটা জিনিস। আমি তোমাকে বলেছিলাম সেই ছেলেটিকে ভালো না বাসতে, আই টোল্ড ইউ নট টু লাভ দ্যাট গার্ল, নট টু না করতে, না খাইতে, না যাইতে, এরকম যদি হয় তাহলে নট টু ইউজ করতে হবে। এখন কিভাবে আগে বার বসিয়ে নেবেন, বৃদ্ধ লোকটি তাদেরকে না করতে অনুরোধ করত, তাহলে আগে দেখেন বৃদ্ধ লোকটি আমরা বসালাম দ্য ওল্ড ম্যান, তাহলে সর্বপ্রথমে বসাবেন সাবজেক্ট। আর আপনাদের একটা জিনিস বলে দিই, আপনারা সবসময় কী করেন, একটা জিনিস পড়ে সাথে সাথে এটাকে মুখস্থ করতে থাকেন, ভাই এরকম না, শিখার সিস্টেমটা হচ্ছে আপনি রেগুলার এটাকে দেখে যাইতে থাকেন। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যখন মাতৃভাষা আমরা শিখছি তখন কি কখনো কোনোটা মুখস্থ করছি না, আমরা রেগুলার যখন যেটা ভাই শুনতে পারছি তখন সেটা সেভাবেই শিখছি, আস্তে আস্তে এখন দেখি সব পারি। তাহলে আপনারাও আমার সাথে বলেন কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গাতে শুরু করবো, ভাই আমার প্রত্যেকটা ভিডিও লার্নিংয়ের, আপনি প্রত্যেকটা দিয়ে, একটা দিয়ে আপনি হাজার হাজার বাক্য বানাতে পারবেন। সুতরাং এই জিনিসটা করবেন না যে একসাথে বসে এটি তো ভাই মনে থাকে না, আরে ভাই মনে থাকার দরকার নাই, আপনি রেগুলার প্র্যাকটিস করে যান। আপনি যদি এই, এখন আপনার বয়স কত, 25 বছর 30 বছর, এখন পর্যন্ত যদি আপনি না শিখতে পারেন তাহলে আজকে আমার একটা ভিডিও দেখছেন, দেখার সাথে সাথে বলেন ভাই মনে থাকে না, আরে ভাই মনে থাকে না, এর কারণ বুঝেন, মনে কেন থাকে না, কারণ সেটা দিয়ে আপনি প্র্যাকটিস করেন না। আমি এখানে লিখলাম দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড, অর্থ কি, রিকোয়েস্টেড অর্থ কি, দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড অর্থ হচ্ছে লোকটা অনুরোধ করত। এখন লোকটা অনুরোধ করত এটা শুনলেন, এখন আপনি নিজে বলেন আমি অনুরোধ করতাম, আই রিকোয়েস্টেড, সে অনুরোধ করত, হি রিকোয়েস্টেড, তারা অনুরোধ করত, দে রিকোয়েস্টেড, আমার মা আমাকে অনুরোধ করত, মাই মাদার রিকোয়েস্টেড মি, আমার বাবা আমার মাকে অনুরোধ করত, মাই ফাদার রিকোয়েস্টেড মাই মাদার। এখন যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে সেটা আপনার মনে থাকবে। আমি একটা জিনিসই বলি, রুল ইজ নাথিং, রুল কিছুই না, ইউ হ্যাভ টু লার্ন বাই ইউর সেলফ, ইউ শুড হ্যাভ দ্য অ্যাওয়ারনেস, আপনার নিজস্ব আগ্রহ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, তাহলে শিখতে পারবেন। এখন দেখেন লোকটি অনুরোধ করেছিল, কাকে অনুরোধ করেছিল, বৃদ্ধ লোকটি তাদেরকে দেন, তাহলে রিকোয়েস্টেড দেন কি করতে, নট টু, কি না করতে, ঝগড়া না করতে, তাহলে নট টু কোয়ারেল। এখন এই যে এটা আপনার মনে থাকবে না, নট টু কীভাবে ইউজ করে, তাহলে আপনি বলবেন আমি আপনার ভাবিকে বলেছিলাম মাংস পোলাও না রান্না করতে, কারণ আমি একজন মোটামুটি স্বাস্থ্য ভালো মোটা মানুষ, তাকে বলেছিলাম রান্না না করতে, তাহলে আর রান্না না করতে এটা আমি কীভাবে বলবো, আই টোল্ড মাই ওয়াইফ, অথবা আই টোল্ড ইউর বাবি, ইউর সিস্টার ইন ল নট টু কুক ফুড, আমি তাকে বলেছিলাম আই টোল্ড হিম এই কাজটি না করতে, নট টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে বলেছিলাম খারাপ ছেলেদের সাথে না মিশতে, আই টোল্ড হিম নট টু মিক্স উইথ আদার। আসলে ভাই ক্যামেরা হলে অনেক ভালো হতো, এক্সপ্রেশনটা আপনারা বুঝতে পারতেন, কিন্তু আমার আনএবিলিটির কারণে আমি ক্যামেরাটা কিনতে পারতেছি না, দ্যাট ইজ ওয়াই আই এম গেটিং সো মাচ পেইন ইন মাই হার্ট। দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড দ্যাম নট টু কোয়ারেল, দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড হিস সন্স, বলতে পারেন তাদেরকে নট টু কোয়ারেল, ঝগড়া না করতে। এখন যদি আপনি বলেন আমি তাকে মানা করছিলাম, আই টোল্ড হিম, কি কি করতে মানা করছিলেন, আই টোল্ড হিম নট টু ডু দ্য ওয়ার্ক, কাজটি না করতে, আমি তাকে বলছিলাম এই ছেলেটিকে হেল্প না করতে, আই টোল্ড হিম নট টু হেল্প দ্য পুর, আই এম হিয়ার, আমি এখানে, নট টু আর্ন মানি অনলি, শুধুমাত্র টাকা উপার্জন করতে না, আই এম হিয়ার বোথ ফর আর্নিং মানি অ্যান্ড লার্নিং অ্যান্ড টিচিং, আমি নিজেও শিখতেছি, আমি আপনাদেরকেও শিখতেছি। আমি কখনো কিন্তু বলি না যে আমি খুব ভালো পারি, আসলে আমিও আপনাদের মতোই পারি, বাট আই ট্রাইড মাই বেস্ট, আমি আগে থেকে অনেক চেষ্টা করছিলাম, এবং যেভাবে সহজ হয় সেভাবে সহজ করে, তবে এইটা ঠিক যেটা আমি পারি সেটা আর কেউ পারে না, কারণ অল দ্য রুলস আর ক্রিয়েটেড বাই মাই সেলফ। অনেকে বলেন যে ভাই আপনার ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়, ভাই শিখার জিনিস
10,000 15,000 টাকা দিয়ে গিয়ে যে কোচিংয়ে করে আপনি না শিখতে পারবেন, সেটা আমার ভিডিও থেকে শিখতে পারবেন। সো যদি আপনি শর্টকাট, যদি আমার কথাও শুনতে ভালো না লাগে, আমার ভিডিও দেখার দরকার নাই। আপনারা একটু দেখেন, যদি ভালো লাগার মতো কিছু থাকে সেগুলো দেখবেন। এখন তো এটা বাংলাদেশ, দে থিংস ফর এমবি, এমবির কথা চিন্তা করে অনেকে যে আমার তো এমবি নাই ভাই, এত বড় সমস্যা, এগুলো করলে শিখতে পারবেন না। কিন্তু কেউ তার কথা শুনতো না, তাহলে কেউ তার কথা শুনতো না, আমরা বলছি শুনতো না, ডিড নট। দেখেন এইভাবে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে হবে, কয়েকদিন প্র্যাকটিস করেন। আমি শুনতাম না, আই ডিড নট লার্ন, আমি করতাম না, আই ডিড নট ডু, আমি রান্না করতাম না, আই ডিড নট কুক, আমি গোসল করতাম না, আই ডিড নট টেক বাথ, এইভাবে। তাহলে দেখেন কিন্তু বার বসালাম, কেউ, নো বডি, নো বডি লিসেন টু হিম, কেউ তার কথা শুনত না, লিসেন টু হিম, এই তুমি আমার কথা শোনো, কিভাবে বলবেন, হেই লিসেন টু মি, তুমি বাবার কথা শোনো, লিসেন টু ইউর ফাদার, তুমি তোমার মার কথা শোনো, লিসেন টু ইউর মাদার, তোমার শিক্ষকের কথা শোনো, লিসেন টু ইউ টিচার। তাহলে কেউ শুনতো না, নোবডি লিসেন, তারা শুনতো না, দে ডিড নট লিসেন। আপনি নোবডি বনের কারণে কিন্তু আমি ডিড নট বসাই নাই, তারা শুনতো না, দে ডিড নট লিসেন। এরপরে যান, ধীরে ধীরে বৃদ্ধ লোকটি আরো দুর্বল হয়ে গেল। যখন সে কথা শুনতো না, ধীরে ধীরে বৃদ্ধ মানুষ আরও দুর্বল হয়ে গেল। তাহলে আমি ধীরে ধীরে এই কথাটা আগে লিখব, গ্রেজুয়ালি বৃদ্ধ লোকটি দ্য ওল্ড ম্যান। এখন মনে রাখবেন একটা জিনিস, আপনি যখনই সাবজেক্টের আগে কোনো কিছু বসাতে পারবেন, বসাইতে পারবেন, বাট এখানে আপনাকে একটা কমা দিয়ে দেবেন, গ্রেজুয়ালি। আর এটা অল্প এক শব্দের দেখে দেওয়া লাগছে না, যদি এখানে আর একটু বড় থাকতো, দুইটা তিনটা থাকতো এরকম, তাহলে দিতে পারতেন। গ্রেজুয়ালি দ্য ওল্ড ম্যান, ধীরে ধীরে লোকটি আরও দুর্বল হয়ে পড়ল। দুর্বল হয়ে পড়লো মানে কি, বিকেম, হয়ে গেল, বিকেম দ্য ওল্ড ম্যান, বিকেম মোর উইক, আরো বেশি দুর্বল হয়ে পড়ল। সে তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আরো উদ্বিগ্ন হয়ে পড়ল। তাহলে সে হয়ে পড়ল, এখানে হবে হি বিকেম মোর অ্যানেক্সাস, কিসের জন্য, অ্যাবাউট দ্য ফিউচার অফ হিজ সন্স। তাহলে দেখেন প্রথমে সে, আমরা বসেছি হি, সে হয়ে পড়ল, এই দেখেন শেষে থাকবে বার, বাংলা বাক্যে কিন্তু শেষে বার থাকে। তাহলে হি বিকেম কি হয়ে পড়ল, আরও বেশি উদ্বিগ্ন, মোর সিরিয়াস অথবা মোর অ্যানেক্সাস, আরও বেশি চিন্তিত, মোর ওরিড। এখন কি নিয়ে সন তার, এটা দেখেন সে একটা অংশ উদ্বিগ্ন হয়ে পড়ল, আরেকটা অংশ কি সম্পর্কে, তার সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে অথবা নিয়ে, তাহলে উইথ বলতে পারবেন অথবা অ্যাওয়ার্ড বলতে পারবেন, যদি নিয়ে বলেন তাহলে উইথ দিয়ে বলতে পারবেন। তাহলে দেখেন উদ্বিগ্ন হয়ে বললো, আর উদ্বিগ্ন, এটা একটা অংশ, প্রত্যেকটা অংশ আলাদা করে চিন্তা হবে আপনাকে। এখন হলো কি, তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, তাহলে নিয়ে হচ্ছে একটা অংশ, এখন হচ্ছে তার সন্তানদের ভবিষ্যৎ, এই দুটো কিন্তু একসাথে নিয়ে। তাহলে দেখেন আমি প্রথম এটা নিয়েছি, সে, হি, এরপর নিয়েছি উদ্বিগ্ন হয়ে বললো, বিকেম আর উদ্বিগ্ন হয়ে বললো, এটা সে হয়েছিল, কি হয়েছিল, আর উদ্বিগ্ন, উপরটা দেখে আপনি প্রশ্ন করবেন, সে হয়েছিল, কি হয়েছিল, বারপ্রান্ত লিখলে পরে এমনিতেই আসে, হি বিকেম, সে হয়েছিল, কি হয়েছিল, মোর অ্যানেক্সাস, আর উদ্বিগ্ন, কি নিয়ে, উইথ দ্য ফিউচার অফ হিজ সন্স, তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। তাহলে এখান থেকে শুরু করবেন, দ্য ভবিষ্যৎ রর জন্য একটা অভ্যাস হবেন, অফ তার সন্তান, হিজ সন্স, তাহলে দ্য ফিউচার অফ হিজ সন্স। তাই সে একদিন একটা প্ল্যান করলো, করলো বলতে পাস ফর্ম, তাহলে লিখবেন সো হি মেড এ প্ল্যান ওয়ান ডে,
মানে ওয়ান ডে ইচ্ছা করলে আপনি প্রথমে লিখতে পারবেন, সো ওয়ান ডে হি মেড এ প্ল্যান, এটাও লিখতে পারবেন, অথবা শেষেও লিখতে পারবেন। সে তার সব পুত্রদেরকে ডাকলো এবং পরের দিন সবাইকে আসতে বললো তার ঘরের একটা গুরুত্বপূর্ণ, তার ঘরে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে। বাবা রে বাবা, কত বড় বাক্য! দেখেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি এখান থেকে বাক্য করা শিখতে হবে। যে এখানে বাক্য কোনটা বাক্য, সে তার সব পুত্রকে ডাকলো একটা অংশ এবং পরের দিন সবাইকে আসতে বলল তার ঘরে আসতে বলল তার ঘরে এটার একটা অংশ, ঘরে এখানে বিভূষণ লাগবে, একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে। তাহলে দেখেন, আমরা এভাবে এখন আলাদা করি। প্রথমে কি হলো, সে তার সব পুত্রদের ডাকলো। দেখেন, প্রথম সাবজেক্ট আর বসাবো, সে ডাকলো, হি কলড অল অফ হিজ সন্স। সে কি হলো, সব পুত্র ডাকলো এবং পরের দিন সবাইকে আসতে বলল, এবং সবাইকে আসতে বলল বলল এবং পরের দিন সবাইকে আসতে বলল অ্যান্ড টোল্ড এভরি ওয়ান টু কাম, কোথায় আসতে বলল, তার ঘরে, এটার পার্সন টু হিজ রুম, হি টোল্ড অ্যান্ড সন্স অ্যান্ড টোল্ড এভরি ওয়ান, সবাইকে বলল টু কাম টু হিজ রুম, তার রুমে আসতে, টু কাম টু হিজ রুম, সবাইকে বলল তার রুমে আসতে নেক্সট মর্নিং। ইন দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে নির্ধারিত সময় তার চার সন্তান এসে উপস্থিত হলো। তাহলে তার চার সন্তান, অল দ্য ফোর সন্স ওয়ার প্রেজেন্ট পরের দিন সকালে, ওয়ার প্রেজেন্ট ইন দ্য নেক্সট মর্নিং। এরপরে যান, তখন বৃদ্ধ লোকটি তার বড় পুত্রকে বাহির থেকে চারটা লাঠি আনতে বলল। ছেলেটি বাহিরে গেল এবং চারটি লাঠি নিয়ে ভারতে আসলো। তারপর বৃদ্ধ লোকটি ওই চারটি লাঠি দিয়ে একটি বান্ডিল তৈরি করতে বলল। তাহলে দেখেন কি হবে এখানে। তখন বৃদ্ধ লোকটি তার বড় পুত্রদেরকে বলল, তখন বৃদ্ধ লোকটি তার বড় পুত্রকে বাহির থেকে চারটি লাঠি আনতে বলো। এটা একটা অংশ, আগে এইটুকু আমরা করি। তখন দেখেন কিভাবে আমরা একটা একটা করে অর্থ নিই। তখন বৃদ্ধ লোকটি, দ্য ওল্ড ম্যান, বলল, নর্মালি টোল্ড কাকে বলল, তার বড় পুত্রকে, হিজ এল্ডেস্ট সান, তার বড় পুত্রকে লাঠি আনতে বলল, হিজ এল্ডার সান টু ব্রিং, কয়টা লাঠি আনতে বললো, ফোর স্টিক্স, কোথা থেকে আনতে বলছিল, ফ্রম আউটসাইড। গেল এই পর্যন্ত। তারা তাই করলো যেভাবে তাদের বাবা আদেশ করলো, তারা তাই করলো, তারা দে তাই করলো, ডিড সো, ডিড সো অর্থ তাই করলো, আমি তাই করেছিলাম, আই ডিড সো হাউ ইউ ওয়ান্টেড, তুমি যেভাবে চেয়েছিলে আমি সেভাবেই করেছিলাম। তাহলে দে ডিড সো যেভাবে, হাউ তাদের বাবা, দেয়ার ফাদার আদেশ করেছিল, তাদের বাবা আদেশ করেছিল, আদেশ করেছিল বলতে কি, অর্ডার, দে ডিড সো, তারা তাই করলো, হাউ দেয়ার ফাদার অর্ডার দ্যাম টু ডু, যেভাবে তারা করতে বলছিল তারা তাই করলো, যেভাবে তার বাবা আদেশ করছিল করতে।
তাহলে দেখেন এরপরে তারপর বৃদ্ধ লোকটি তাদেরকে বান্ডেলটি ভাঙতে বললো একজন একজন করে। তারপর আমরা নিলাম দেন প্লিজ ই এন দেন, তারপর বৃদ্ধ লোকটি তাদেরকে বান্ডেলটি ভাঙতে বললো, তারপর বৃদ্ধ লোকটি তাদেরকে বান্ডেলটি ভাঙতে বললো। দেন বৃদ্ধ লোকটি দা ওল্ড ম্যান টোল্ড কাদেরকে বললো, তাদেরকে দেম টোল্ড দেম দ্য ম্যান ওল্ড ম্যান টোল্ড দেম তাদেরকে বললো টু ব্র্যাক দ্য বান্ডেল ওয়ান বাই একজন একজনকে ভাঙতে বললো। তাহলে দেখেন দেন তখন বা তারপর দ্য ওল্ড ম্যান বললো টোল্ড কাদেরকে বললো, তাদেরকে বললো কি করতে বললো টু ব্র্যাক দ্য বান্ডেল ওয়ান বাই ওয়ান, লাঠি বান্ডেলটা একজন একজন করে ভাঙতে বললো। প্রত্যেকেই সর্বোচ্চ চেষ্টা করলো লাঠিটি ভাঙতে একজন একজন করে, কিন্তু সবাই ব্যর্থ হলো, কেউ ভাঙতে পারলো না। দেখেন কত বড়। তাহলে প্রত্যেকে আমরা লিখব এভরি বডি চেষ্টা করলো বলতে অতীতকাল ট্রাই লাঠি না এখানে হবে বান্ডেলটি ভাঙতে, বান্ডেলটি ভাঙতে একজনের জন্য কিন্তু সবাই ব্যর্থ হলো, কেউই বান্ডেলটি ভাঙতে হলো। তাহলে এভরি বডি সবাই লক্ষ্য করেন আগে সাবজেক্ট নিয়েছি, প্রত্যেকেই ট্রাই চেষ্টা করেছিল ভাঙতে টু ব্রেক দ্য, আচ্ছা সবাই কি সর্বোচ্চ চেষ্টা করছিল না, এভরিবডি ট্রাই দে আর এখানে বসিয়ে দিবেন বেস্ট লেভেল টু ব্রেক দ্য বান্ডেল, কিন্তু কেউই পারছিল না, নো বডি কেউই পারছিল, নো বডি কুড, আবার নো বডি বসিয়ে কখনো নট বসিয়ে দিয়ে না, নোর মধ্যেই নট আছে, নো বডি কুড ব্রেক দ্য বান্ডেল, কেউ কি করতে পারলো না বান্ডেলটি ভাঙতে পারলো না। তারপর বৃত্ত লোকটি আদেশ করলো বান্ডেলের ভাদমটি খুলে বললো, খুলতে বললো, আদেশ করলো বান্ডেলের বাদনটি খুলতে এবং প্রত্যেককে একটি করে লাঠি নিতে বললো। তারপর তাহলে আমরা লিখলাম দেন বৃদ্ধ লোকটি বললো দ্য ওল্ড ম্যান টোল্ড অথবা দ্য ওল্ড ম্যান অর্ডার্ড কাদেরকে অর্ডার করলো, তার চার পুত্রকে, হিজ ফোর সানস কিসের জন্য দেখেন, তার পুত্রকে আদেশ করলো, লিখলাম অর্ডার কাদেরকে আদেশ করলো পুত্রদেরকে বান্ডেলের বাদনটি খুলতে। তাহলে খোলা ইংরেজি কি বাদন খোলা হচ্ছে টা, টাই হচ্ছে বাদা আর আনটাই টু আনটাই দ্য বান্ডেল, এবং প্রত্যেককে একটি করে লাঠি দিয়ে বললো অ্যান্ড, এবং প্রত্যেককে একটা করে লাঠি নিতে আদেশ করলো। অ্যান্ড টোল্ড এভরি ওয়ান, টোল্ড মানে বললো এভরি ওয়ান সবাইকে একটা করে লাঠি নিতে, তাহলে নিতে টু টেক এ স্টিক ওয়ান বাই একজন একজন করে একটা করে লাঠি ওয়ান বাই ওয়ান। তারপর চার পুত্র প্রত্যেকটে একটা একটা করে লাঠি হাতে নিল, তাহলে তারপর ফোর সান সানস টু এ স্টিক ওয়ান বাই একজন একজন করে কয়টা লাঠি নিল, ওয়ান বাই ওয়ান একটা একটা করে লাঠি নিল। তারপর বৃদ্ধ লোকটি বলল এখন লাঠিগুলো লাঠিটা ভাঙো, দেন দা যদি বারবার দেন হয় বারবার দিয়ে না একটা বাদ দিয়ে দেন, দ্য ওল্ড ম্যান দেন সবসময় বললে খারাপ শোনা যায়, তাহলে দিবেন আফটার দ্যাট এরপর দ্য ওল্ড ম্যান
তাদেরকে বললো আস্ট দ্যাম, কোনো কিছু করতে বলা আস্ট হয়, আস্ট দ্যাম টু ব্রেক দ্য বান্ডল। তাহলে এখানে আমরা নতুন একটা ওয়ার্ড পাইছি আস্ক। আস্ক হচ্ছে কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া, কোনো কিছু করতে বলা, করতে জিজ্ঞাসা করা। যেমন আই আস্ট হিম টু হেল্প মি, আমি তাকে বলছিলাম তুমি আমাকে সাহায্য করো। আই আস্ট হিম টু ডু দ্য ওয়ার্ক, আই আস্ট হিম টু ডু দ্য সাম, আমি তাকে অঙ্কটি করতে বলছিলাম। আই আস্ট হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে বলছিলাম। আই আস্ট হিম টু লার্ন কম্পিউটার, আমি তাকে কম্পিউটার শিখতে বলেছিলাম। এই ক্ষেত্রে হয় আস্ট। তাহলে আফটার দ্যাট দ্য ওল্ড ম্যান আস্ক দ্যাম টু ব্রেক দ্য বান্ডেল, বান্ডেল না সরি, ব্রেক দ্য স্টিক। প্রত্যেকেই লাঠিগুলো খুব সহজে ভাঙতে পারলো, পারা ইংরেজিতে বাই ক্যান, ক্যানের প্রশ্ন হচ্ছে কুড, তাহলে লিখতে হবে প্রত্যেকেই, আমি লিখব এভরি বডি কুড ব্রেক দ্য স্টিক ইজিলি, প্রত্যেকেই সব সহজ করে এটা ভাঙতে পারছিল। তখন বৃদ্ধ লোকটি বিছানা থেকে মাথা তুলল এবং বলল, আমার প্রিয় পুত্রগণ এখান থেকে শিক্ষা নাও, যদি তোমরা একে অপরের সাথে ঝগড়া করো তাহলে যে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে, আর যদি তোমরা একত্রে থাকো কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। দিস ইজ দ্য মেইন প্রবলেম। আমাদের বেশিরভাগ মানুষ আমরা যখন বাংলা থেকে ইংরেজি করতে যাই তখন আমরা শর্ট সেন্টেন্সগুলো মোটামুটি চিন্তা করতে পারি, বাট যখন ইট বিকামস ল্যাংদি, যখন বড় হয়ে যায়, উই গ্যাট অ্যাফ্রেড, আমরা ভয় পেয়ে যাই। দ্যাট ইজ ওয়াই আমরা এটা করি না। আসলে দেখি কীভাবে করতে হয়, দেখেন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। তখন বৃদ্ধ লোকটি বিছানা থেকে মাথা তুলল, তাহলে আগে এই পর্যন্ত লেখেন, তখন বৃদ্ধ লোকটি, আমি লিখলাম তখন, দেন বৃদ্ধ লোকটি, দ্য ওল্ড ম্যান, প্রথমে আপনারা সাবজেক্ট নেবেন, দ্য ওল্ড ম্যান মাথা তুলল, মাথা তোলা ইংরেজি কি রেইজ অর্থ তোলা, যে কোনো কিছু উপরে তোলা হচ্ছে রেইজ, রেইজড হিজ হ্যাট, তারপর বৃদ্ধ লোকটি রেইজ হিজ হ্যাট, তার মাথা তুলল এবং বলল, অ্যান্ড সেইড, এবং বলল, কমা দিয়ে ইনভার্ট কমা দিলাম, মাই ডিয়ার সান, অর্থ কি আমার প্রিয় পুত্রগণ, পুত্রগণ লিখে একটা কমা দিবেন, ঠিক লেসন শিক্ষা নাও, মূল বার দিয়ে বাক্য শুরু হয়েছে, শিক্ষা নাও, এই কাজটি কর, ডু দ্য ওয়ার্ক, লেখাপড়া করো, স্টাডি অ্যাটেন্টিভলি, কম্পিউটারটা অন করো, অন দ্য কম্পিউটার, জানালাটা বন্ধ করো, স্টপ দ্য উইন্ডো, ক্লোজ দ্য উইন্ডো, দরজাটা ওপেন করো, ওপেন দ্য ডোর, তাহলে মূল বার দ্বারা বাক্য শুরু হয়। এখানে একইভাবে শিক্ষা নাও, টেক লেসন, টেক লেসন শিক্ষা নাও ফ্রম হিয়ার, এখান থেকে শিক্ষা নাও, যদি তোমরা ঝগড়া করো তাহলে আবার আগে থেকে আর লিখবেন, যদি তোমরা, ইফ ইউ, ঝগড়া করা, কোয়ারেল উইথ ইচ আদার, যদি তোমরা একে অপরের সাথে ঝগড়া করো, ইফ ইউ কোয়ারেল উইথ ইচ আদার, কমা দিবেন, এনিবডি পারবে, ক্যান হার্ম ইউ, যে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে, বাট ইফ, যদি তোমরা একত্রে থাকো, ইফ ইউ একত্রে থাকে ইংরেজি, ইফ ইউ আর ইন ইউনাইটেড, ইফ ইউ আর ইউনাইটেড, যদি তোমরা একত্রে থাকো, আবার কমা দিবেন, নোবডি, নোবডি কুড, নোবডি কুড হেল্প ইউ, নোবডি কুড হার্ম ইউ, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, তাহলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, এই লেখাটা আগে হবে, তোমরা একত্রে থাকলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। তাহলে আবার দেখেন, দেন তারপর বৃদ্ধ লোকটি মাথা তুললো, রেজড হিজ হ্যাড, দ্য ওল্ড ম্যান রেজড হিজ হ্যাড অ্যান্ড সেইড, এবং বলল, মাই ডিয়ার সানস, আমার প্রিয় পুত্র, টেক লেসন ফ্রম হিয়ার, এখান থেকে শিক্ষা নাও, ইফ ইউ কোয়ারেল উইথ ইচ আদার, তোমরা যদি একে অপরের সাথে ঝগড়া করো, এনিবডি ক্যান হার্ম ইউ, যে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে
But if you are united, যদি তোমরা একত্রিত থাকো nobody could, nobody ভিতরে could হবে না, অতীতকালে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না. কেন? ইনভার্টেড কমার ভিতরে সবসময় মূল ভার্ব হয়, এটা মনে রাখবেন. যখন এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করবেন তখন আপনার ক্যান গিয়ে কুড হবে, বাট ইনভার্টেড কমার ভিতরে দ্যাট মিন্স ডাইরেক্ট স্পিচ থাকলে সেখানে ভিতরেটা সবসময় প্রেজেন্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রেই. তার তখন সব পুত্ররা ব্যাপারটা বুঝতে পারলো. তারপর পুত্ররা এই আমি যদি তারপর না লিখি তাহলে লিখতে পারবো ফ্রম দ্য লেসন. আমি লিখলাম ফ্রম দ্য লেসন, একটা কমা দিলাম. দেখেন আবার সাবজেক্ট লিখলে কমা দিতে হবে. ফ্রম দ্য লেসন দ্য সানস বুঝতে পারলো, কুড আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলো, কুড আন্ডারস্ট্যান্ড, কাজটি করলো, কুড ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে পারতো, কুড ডু দ্য ওয়ার্ক, বুঝতে পারলো, কুড আন্ডারস্ট্যান্ড. তাহলে দেখেন দ্য লেস দ্য সানস কুড আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট. লোকটি কি হলো? কুড আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট, বুঝতে পারলো. এবং তারা প্রতিজ্ঞা করলো যে দে প্রমিসড টু ইচ আদার, তারা একের সাথে প্রতিজ্ঞা করলো দ্যাট যে তারা আর কখনো ঝগড়া করবে না. দে এখন বে থাকলে তো উইল বসায়, ঝগড়া করবে, বে থাকলে উইল হয়, বাট এটা কিন্তু অতীতকালের গল্প, সুতরাং সেটা উইলে হবে. বাট অতীতকালে উইল মানে কি? উড. তাহলে আপনি উড দিয়ে বসাবেন. অতীতকালে যদি ভবিষ্যতের কথা বলা হয় উইল না হয়ে তখন উড হয়ে যায়. তাহলে দে উড নেভার কোয়ারেল উইথ ইচ আদার, একে অপরের সাথে এনি মোর, এনি মোর, তারা আর কখনো ঝগড়া করবে না. তারপর থেকে তারা একত্রে সুখে শান্তিতে বাস করতে শুরু করলো. তারপর থেকে ইংরেজি কি? এই কথাগুলোই হচ্ছে আপনার শিখার জিনিস. ফ্রম দেন, গল্প থেকে এগুলো খুব সুন্দরভাবে শিখতে পারবেন কনজাংশনগুলো. ফ্রম দেন, তারপর থেকে, তারা আর কখনোই ঝগড়া করে নাই এবং তারা একত্রে সুখে শান্তিতে বাস করতে শুরু করলো. দে স্টার্টেড started to live peacefully. They started to live peacefully. তারা একত্রে সুখে শান্তিতে বাস করতে শুরু করলো. From then they started to live peacefully. তারা একত্রে বাস করতে peacefully, একত্রে live together peacefully অথবা peacefully together. একটা জিনিস মনে রাখবেন, সাবজেক্ট আর ভার্ব বসানোর পরে যেগুলো থাকে সেগুলো উলটপালট হলে খুব একটা সমস্যা হয় না. আপনারা স্পিকিংয়ের ক্ষেত্রে ডিরেক্টলি ইউজ করতে পারবেন, রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন. যেমন আমি দেন ফ্রম দেন, তার থেকে, তারপর থেকে, তারা শুরু করলো, দে স্টার্টেড কি করতে শুরু করলো? টু লিভ পিসফুলি, শান্তিতে বসবাস করতে শুরু করলো, টুগেদার. এখন আমি চল দে স্টার্টেড টু লিভ টুগেদার পিসফুলি, এটাও লিখতে পারবেন, এটাও এখানে বসাতে পারবেন, এইগুলোর জন্য কোনো সমস্যা হয় না. এই গল্প থেকে আমরা শিখতে পারি যে একতাই শক্তি. এটা সবার শেষে আপনারা যারা এসএসসি এইচএসসি এবং যে কোনো পরীক্ষার কমিটি একজন যদি স্টোরি সম্পর্কে আসে আপনাদের এটা থাকে তাহলে শেষের কথাটা এটা দিয়ে দেবেন, স্টোরি ফ্রম দ্য স্টোরি বই, তাহলে স্যাররা বুঝতে পারবে যে আপনি কিছু বানায় লিখছেন. উই লার্ন দ্যাট দ্য ইউনিটি ইজ স্ট্রেংথ, দ্য ইউনিটি ইজ. তাহলে আজকে আমরা গল্পটা শিখলাম, অ্যান ওল্ড ম্যান অ্যান্ড হিজ ফোর সন্স, অথবা ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা হচ্ছে গল্পের টাইটেল. যারা এসএসসি এইচএসসি জিএসসি পরীক্ষার্থী আসো তারা অবশ্যই তোমরা এই স্টোরিটা লিখবে. দ্যাট ইজ দ্য সাজেশন ফর এসএসসি অ্যান্ড এইচএসসি স্পেশালি. তোমরা যে কোনো বোর্ডেরই হও, সেটা যদি এসএসসি এবং এইচএসসি হয়ে থাকে তাহলে এই বাংলা স্টোরি রাইটিংটা দেখবে. আর যারা ইংরেজি স্পিকিং এবং রাইটিং আমরা শিখতে চাইতেছি তারা তো আমরা অলরেডি বুঝতেই পারছি কীভাবে কোনটা লিখতে হবে, তাহলে এইভাবে করবেন আপনারা. আর যারা এসএসসি এসএসসি আছে তারা অবশ্যই এটা কালেক্ট করে নাও. এবং যদি তোমরা পরবর্তীতে আরও কোনো স্টোরি তোমরা এইভাবে পেতে চাও প্লিজ কমেন্ট মি বিলো. আই এম ওয়াদুদ হিয়ার অলওয়েজ টু হেল্প ইউ আর এভরি ওয়ান. আই টোল্ড ইউ টু কন্ট্রিবিউট
আপনাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে নিচে আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনার পেপল অথবা আমরা পেওনার কার্ড দিয়ে দিব। যারা আমাকে কন্ট্রিবিউট করতে চান ফ্রম আদার কান্ট্রি, ইফ ইউ থিঙ্ক আই এম হেল্পফুল ফর ইউ, তাহলে আপনারা ঋণের মধ্যে না থেকে আপনারা অবশ্যই আমাকে কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন, অ্যাজ ইফ এই জন্য কন্ট্রিবিউশন করবেন অ্যাজ ইফ আই ক্যান আই কুড বিল্ড আপ আই কুড মেক সেট আপ ফর ইউটিউব ক্যামেরা ইন্টারনেট অ্যান্ড আদার্স এডিটর এভরিথিং ইজ নিডেড ফর দিস। সো গাইজ থ্যাংক ইউ এভরিওয়ান, নো মোর টুডে, ওয়েট ফর দ্য নেক্সট।